আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আসলে এখন রেগুলার ব্লগ দেওয়া হচ্ছে না একটু খারাপ একটা সময়ের ভিতরে যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন তো এই যে একটু শারীরিক অসুস্থতা ওইটাই তো আজকে ব্লকটা হলো এটা হলো গতকালকের ব্লক গতকালকে ছিল বৃহস্পতিবার আমি একটু শেরাপাড়া গিয়েছিলাম তো শেরাপাড়ার থেকে যাব এখন তালতলা তা আমাদের ফ্লাইওভারটা কাজ শেষ সেই দিক দিয়ে তো একটু আপনাদের জন্য শুট করলাম দেখে খুবই ভালো লাগতেছে আসলে অনেক সুন্দর লাগতেছে তো এই যে এখান দিয়ে এগুলো হলো ফার্নিচারের দোকান তো যাওয়ার সময় একটু শ্যুট করলাম আপনাদের জন্য যারা পার্নিচার কিনতে চাচ্ছেন তো এদিকে চলে আসবেন শেরা থেকে তাল কাজীপাড়া পর্যন্ত সবগুলো এখান দিয়ে সব ফার্নিচারের দোকান পাওয়া যাবে সব ধরনের ফার্নিচার পাওয়া যায় এবং বড় বড় নামি দামি ফার্নিচারের দোকানগুলো এখানে আছে তো এখন আমরা সেরাপাড়ার থেকে তালতলার দিকে যাচ্ছি একটু অল্প একটু বেশি না পাঁচ মিনিট থেকে দশ মিনিট হয়তো লাগতে পারে তো আমরা হাঁটতে হাঁটতেই যাবো আর আপনাদের সাথে শেয়ার করবো ভিডিও করতেছি আপনাদের জন্য একটু একটু করে তো দেখেন কি ভালো লাগতেছে মেট্রো লেনের কাজটা আসলে অনেক সুন্দর হয়েছে তো আমরা এখন আশায় আছি কবে এখানে উঠবো মেট্রো তো খুবই ভালো লাগতেছে যত তাড়াতাড়ি কাজটা শেষ হয় তত তাড়াতাড়ি ভালো যানজট থেকে একটু মুক্তি পাবো আমরা আশা করা যায় তো যারা এখনো নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্রিয় ভাইয়া এবং আপুরা তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে আমার ভিডিও যখন আমি আপলোড দিব তো নোটিফিকেশান আকারে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আমার ভিডিওগুলো কেমন হতেছে একটু কমেন্ট করে জানাবেন যেহেতু আমি এই লাইনের নতুন এখন অনেক কিছু শিকার বাকি আছে তো এই তো আজকে আমার ছেলে এবং মেয়ে দুইজনেই ম্যাচিং করে জামা পরেছে যাই কি আসলে আমি খেয়াল করিনি এখন দেখতেছি যে ম্যাচিং হয়ে গেছে ওদের জামা ভালো লাগতেছে তাই না তো আমরা তালতলা যাচ্ছি তালতলা থেকে আমরা দুপুরে লাঞ্চ নিব দুপুরে খাবারটা নিয়ে বাসায় চলে যাব কি যে ভালো লাগতেছে দিকে তাকালে আমার মনছে আমি উপরে উঠে একটু হাঁটি আশা করি আপনাদেরও ভালো লাগবে আমাদের দেশ আস্তে আস্তে উন্নয়নের দিকে যাচ্ছে খুবই ভালো লাগতেছে তো এই উন্নয়নটা যেন অব্যাহত থাকে আমাদের সবারই আশা তো এই যে আমরা তালতলা চলে আসলাম তো আমরা খাবার অর্ডার দিয়েছি তো আমাদের খাবারটা রেডি করে দিলে আমরা চলে যাব বাসায় তো আমার সেদিন আমি এখান থেকে যে খাবারটা নিয়েছি আসলে ওরা আমার ভালো খাবার দেয়নি তো আপনাদের সাথে আমি শেয়ার করবো ওরা কী দিয়েছে কেন খেতে পারিনি কেন এত বাজে খাবার ওরা দিয়েল এই দোকান থেকে আমি আরও দুইবার তিনবার খাবার এনেছি খাবারটা তখন খেয়ে এত খারাপ হয়নি এত ভালোও না আবার একদম খারাপও না মোটামুটি খাওয়ার মতো তবে গতকালকে খাবারটা খুবই একটা বাজে খাবার দিয়েছিল। ওরা কেন যে মানুষকে এভাবে ঠকা আল্লাহ তাদেরকে যদি বোঝায় আল্লাহ যদি ওদের হেদায়ত করে এছাড়া কিছু করার নাই আমাদের তো যাই হোক আমি আর কখনো এই দোকানে যাব না আমি এখান থেকে ওইদিকে গেলে প্রায় আমি এখান থেকে খাবার নিয়ে আসি তো এই যে এখন খাবার নিয়ে বাসায় আসলাম তো এখন আমি বের করতেছি তো আমি দুইটা খাবার দুইটা দোকান থেকে খাবারটা নিয়েছি একটা হলো উজান বাটি আর হলো একটা হলো মুকা বিরিয়ানি তো মুকা বিরিয়ানি থেকে ওইটা নেওয়ার কারণ হলো উজান বাটিতে হাফ বিক্রি করে না আর আমি এক প্যাকেট নিব হাফ আমার মেয়ের জন্য আর তিন প্যাকেট আমরা তিনজনের জন্য তো যাই হোক তো আমি খুলতেছি দেখা যাক কি দিয়েছে তারা তো ওরা যাই দিছে আসার টাইমে এত তেল তারা ভিতরে দিয়েছে আমার ছেলে জামা কাপড় সব তেলে ভরে গেছে আর মানুষ কিভাবে মানুষের ঠগায় এটাই হলো কথা আসলে আমাদের বাংলাদেশে এই কাজগুলো বেশি হয় আমরা মুসলিম কান্ট্রিতে আমাদের এই জিনিসগুলো বেশি হয় মানুষের মানুষ ঠগায় কিভাবে ঠগাবে সেই চিন্তায় থাকে তাদের মাথার ভিতরে তো এই যে আমি একটা প্যাকেট ঢাললাম তো এই যে কী দিয়েছে মুরগির পাখা আর এখান থেকে একটু বুকের হাড় একটা ডিম তারপরে এখানে হলো এটা হলো একশো টাকা নিয়েছে হাফ আর ওটা নিয়েছিল একশো তিরিশ টাকা করে তো এখানেও দেখেন তেলে ভরা আর যাই হোক এটা একটু ভালোই ছিল একশো টাকাটা এখানে মুরগিটা রান্না করলো একটু রান্না করলো দিয়ে দিছে এটা খেতে একটু ভালো লাগছে তো এটা আমার মেয়ের জন্য আনছে আর এই যে এইটা উজান বাটি থেকে যেটা নিয়েছি সেটা এত বাজে খাবার দিয়েছে তারা দেখেন কী দিয়েছে কী মাংস দিয়েছে সেটা আপনারাই দেখেন এটা হলো বুকের সাইডের আর হলো গলা সহ কীভাবে জানি ওরা কাটলো যাই হোক তো এটা আমি যখন কাটি এই সাইডটা আমি ফেলে দিই এটা আমি খাই না নেই না এরা কী আমাকে দিল একশো তিরিশ টাকা করে নিয়েছে আর এই মুরগিটা এরা কীভাবে করলো একটা জর্দার রং দিয়ে মুরগিটা ভাজি করলো করে পোলাও করার করার পরে পোলাওটার সাথে প্যাকেটে মুরগি ভাজি করা এক পিস মুরগি আরও কিছু পোলাও আর হলো একটা সাদা ডিম আর হলো মুরগি ভাজি করার পরে যে তেলটা থাকে সে তেলটা তারা এখানে দিয়ে দিচ্ছে সেই জন্য আর খেতেই পারিনি আমার সবগুলো আমি ফেলে দিছি আমি একটু খেতে পারিনি দেখেন কিভাবে তেল দিছে তারা তেলটা পড়তেছে আমি যখন পোলাওটা চাপ দিই একদম তেল চপচপ করে বেরয়ে আসতেছে এত তেলের ভিতরে কি খাওয়া যায় আর মুরগি তো এত তেলের ভিতরে তো খাওয়া যায় না আর এরা মুরগিটা যদি রান্না করতো তার সাথে একটু ঝোল দিত তাহলে খাবারটা ভালো হয়তো খেতে পারতাম ওরা মুরগিটা ভাজি করলো আর ভাজি করা পরে যে তেলটা থাকে একটু তেল দিয়ে দিয়েছে পোলাও ভিতরে তো এই মুরগিটা একটু খাওয়া জানে একটু মজা লাগে শক্ত হয়ে গেছে ভাজি করা মুরগির জাস্ট একটু লবণ আর হলো মনে হয় একটু জর্দার রং এই তো এইটা দিয়ে মনে হয় ভাজি করছে আর কিছুই দেয়নি মানে মুরগি ভাজি করা মুরগি আর হলো তেল পোলাও আর হলো একটা ডিম তো এইভাবে মানুষকে ঠগানোর কোনো দরকারই নেই যেহেতু আমরা টাকা দিয়ে কিনেছি যাই দিয়ে কিনেছি কম হোক আর বেশি হোক সেটা কথা না তো কিভাবে মানুষকে এরা ঠগাচ্ছে আমার এত খারাপ লেগেছে আমার বাসার কাছে যদি হতো তা আমি খাবারটা দিয়ে আসতাম আমি টাকাও আনতাম না এত রাগ উঠেছে যাই হোক কি করা তো আমি আর খাইনি আমি সব ফেলে দিছি ছেলেরা একটু খেয়েছে ওরা স্কুল থেকে আসলো তোরা ওদের ক্ষুধা ছিল তোরা খায় খেয়েছে তো এটা হলো বিকালবেলা তো বিকালবেলা যেহেতু এটা খেতে পারিনি ক্ষুধা লাগছে তো আমি কি খাবো একটা আম নিয়েছি আমের সাথে কিছু মুড়ি দিয়ে খাচ্ছি তো এটার সাথে একটু দুধ দিলে খুব ভালো হতো তো আমি সেদিন দুধ দিয়ে খেয়েছিলাম খুব ভালো লাগছিলো তো আজকে আর দুধ দিইনি আজকে আমার মুড়ি খেয়েছি তো ঠিক আছে যে যেখানে থাকেন ভালো থাকেন আমার কোথায় যদি ভুল হয় ক্ষমা করে দিবেন। ¡To Allah apes!